नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनल पक्ष शुभेच्छा और भलोबासा আপনারা জানেন আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি আর সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনেক কিছুই শিখে ফেলেছেন কেন কি প্রত্যেকদিন আমার কাছে প্রচুর ফোন কল আসে এবং এতে অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমাকে দিতে হচ্ছে অর্থাৎ আপনারা আপনাদের যে জানার যে কৌতূহল সেটা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে এই রোগগুলো সম্পর্কে এই ওষুধগুলো সম্পর্কে আপনাদের এই যে জানার যে ইচ্ছে এটা যে বেড়েছে এটা লক্ষ্য করে আমি এত খুশি হয়েছি যে আমার মনে হচ্ছে যে আমার এই কর্মপ্রচেষ্টাটা আজকে সফল হয়ে গেছে আসল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সুস্থ থাকতে পারেন অনেকেই জানেন না আর একটু অবহেলার কারণে এমন সব রোগ বেঁধে যায় শরীরে যেটা থেকে পরে আর নিস্তার পাওয়া যায় না তো তার আগে যদি এগুলো একটু জেনে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সাবধান হওয়া যায় আর সেটার জন্যই আমি আপনাদের সতর্ক করে দিতে চাই ঠিক আছে আসুন প্রত্যেক দিনই যেভাবে আমি একটা নতুন রোগ নিয়ে আলোচনা করি আজকেও কিন্তু আপনাদের জন্য দু তিনটি নতুন রোগ আছে আসুন প্রথমেই যে রোগটা বলবো দেখুন বিশেষ করে মেয়েদের আমি লক্ষ্য করেছি খুব হয় রোগটা কি পায়ের গোড়ালিতে ব্যথা হাঁটতে গেলে খুব ব্যথা হয় দেখুন এটা প্রায় আপনাদের আপনি মানে যিনি আমার ভিডিওটা দেখছেন উনি বলবেন হ্যাঁ এটা আমারও আছে মানে এত কমন একটা রোগ যে কি বলবো অনেক মেয়েদের দেখেছি পুরুষেরও আছে পুরুষের একটু কম হচ্ছে কিন্তু মেয়েদের আমি দেখলাম প্রায় মেয়েদের এই রোগটা এটা একটা মানে আশ্চর্য মনে হয় যে পায়ে কোনো ব্যথা নেই চোট নেই কোনো কিছু কোনো আঘাত পেলাম না পায়ের গোড়ালিতে বা পায়ের অনেক ডোকাতেও বুড়ো আঙুলের নিচে বা পায়ের গোড়ালির দিকে ব্যথা হয় এই ব্যথাটা যেন কিসের থেকে হয় রোগটা ধরা যায় না কারণ পায়ের গোড়ালিতে ব্যথা তাও দু পায়ে নয় অনেক সময় ডান পায়ে দেখা যায় অনেক সময় বাঁ পায়ে দেখা যায় ডান পায়ে বেশি হয়ে থাকে গোড়ালিতে ব্যথা এমনকি কখনো কখনো এত মারাত্মক ব্যথা হয় কি বলবো অনেক মেয়েরা পা ফেলতে পারে না যদি বা পা ফেলে কিছু দূর যায় বলে ও মা গো ভীষণ ব্যথা করছে এটার জন্য একটা ঔষধ খেতেই হবে তো অনেকে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে যান তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা প্রথমেই যেটা সন্দেহ করেন সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হ্যাঁ পায়ে গোড়ালিতে ব্যথা হয় এটা ঠিক আছে আর ওয়ান কাইন্ডস অফ আর্থ্রাইটিস বাত পায়ের বাত যেটা মসুরি ডাল খেলে প্রোটিনযুক্ত বা খাবার বেশি খেলে হয়ে যায় ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কমানোর জন্য হোমিওপ্যাথিতে ঔষধ আছে কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হওয়ার অনেক কারণ আছে অনেক কারণ আছে শুধু যে বাত থেকে হবে তা কিন্তু না সে যাই হোক হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট এত তলিয়ে অ্যানাটমি জেনে কোনো লাভ নেই যে কারণে হোমিওপ্যাথিতে এত টেস্টিং ফেস্টিং এর দরকার পড়ে না হ্যাঁ এসব না করলেও চলে যদিও আমরা করে নিই একটু রিপোর্ট টিপোর্ট দেখতে হয় কিন্তু না করলেও চলে লক্ষণ ভিত্তিক চিকিৎসা আপনার সিমটমটা কি সেটাই হচ্ছে মেইন হ্যাঁ তো পায়ের গোড়ালিতে ব্যথা এটা প্রসঙ্গে অনেকগুলো ঔষধ আছে হ্যাঁ অনেকগুলো আছে আমি একটু লক্ষণ সহ একটু বুঝিয়ে বলছি অনেকের ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় পায়ের গোড়ালিতে ব্যথা মানে বিছানা থেকে পাটা নিচে ফেলার সাথে সাথেই ও ধরে আবার কিছুক্ষণ হাঁটতে পড়ে দেখা যায় হ্যাঁ ব্যথাটা একটু সয়ে গেছে কমে গেছে তো এটার জন্য একটা ঔষধ আছে আমি একটু একটু করে আলাদা আলাদাভাবে বলছি অনেকগুলো ঔষধ তো একটু বুঝিয়ে বলতে হবে এটার জন্য যে ঔষধটা আছে প্রথমেই কিন্তু আমরা যেটা দিই সেটা হচ্ছে লিডাম লিডাম এমন একটা ঔষধ এটা কিন্তু বিষাক্ত জিনিসকে নাশ করতে পারে মানে মনে করুন হঠাৎ করে কেটে গেল হাতটা হ্যাঁ টিন দিয়ে লোহা দিয়ে কেটে গেল তো অনেকেই বলেন এখন টক্সাইড ইঞ্জেকশনটা নিয়ে নেই তো সেক্ষেত্রে লিডাম দিলেও কিন্তু কাজ হয়ে যায় অর্থাৎ শরীরে বিষক্রিয়া এনিথিং অথবা পড়ে গেছেন চোট পেয়েছেন ওই জায়গাটা একদম নীল হয়ে গেছে ব্যথা লেগে ইনফেকশন হয়ে যাচ্ছে তখন লিডাম দিলে কমে যায় লিডাম খুব পপুলার একটা অত্যন্ত সুন্দর অ্যান্টিবায়োটিক আমরা মনে করি এই লিডাম দিলে পায়ের গোড়ালিতে ব্যথা অনেকেই কমে গেছে মেন এই ওষুধটা দিলেই কমে যায় কিন্তু অনেকের কমে না তাহলে বুঝতে হবে যে আরো কারণ রয়েছে হ্যাঁ আচ্ছা দেখুন পায়ের গোড়ালিতে ব্যথার টাইপ আছে একটা হচ্ছে গোড়ালি মানে গোড়ালি যেটাকে আমরা বলি এই পেছন দিকের মেন পয়েন্টটা
এটা হচ্ছে গোড়ালি। আবার দেখা যায় যে অনেকের আবার সামনের দিকে হচ্ছে, এই যে পায়ের বুড়ো আঙ্গুলের সাইডে যে আঙ্গুলগুলো রয়েছে এর পেছনটাতে ব্যথা হচ্ছে, তাহলে সেখানে কিন্তু পায়ের গোড়ালিতে তেমন না, ডগাতাতে ব্যথা হচ্ছে। কিন্তু সেদিনও একটা মেয়ে এই কথাই বলছিল যে আমার ওই সামনের দিকে ব্যথাটা হয়ে যায়, অনেক সময় লালও হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের ব্যথাতে যে কমন যে ঔষধটা, অর্থাৎ এটা দিলেই সাথে সাথে কমে যাবে, এটা হচ্ছে বেলেডোনা। কিন্তু প্রকৃতপক্ষে বেলেডোনা ব্যথানাশক ঔষধ, বেলেডোনা ইঞ্জেকশনও করা হয় অ্যালোপ্যাথিতে, আর হোমিওপ্যাথিতে বেলেডোনার একটাই লক্ষণ, যদি জায়গাটা একটু লাল হয়ে যায় আর ওই জায়গাতে ব্যথা থাকে তাহলে কিন্তু এই ওষুধটা দেওয়া মাত্রই কমে যায়। কিন্তু এটা ভেরি টেম্পারারি মেডিসিন, অর্থাৎ কিনা এটা তো ব্যথা তো কমিয়ে দিল কিন্তু কিসের জন্য ব্যথা হলো সেটা কিন্তু বেলেডোনা বুঝতে পারবে না, তার মেয়াদ হচ্ছে ব্যথা ছিল কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটাতে কিন্তু যে ওষুধটা সেটা আমরা দিই নেট্রাম কার্ভ। এই ওষুধটা খুব ভালো, আর প্রথমে হয়তো বেলেডোনা দিয়ে কমিয়ে দেবো, ব্যথাটা সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এরপরে কিন্তু নেট্রাম কার্ভ দিতে হবে, ওটা দিলেই পরে কমে যাবে। আরেকটা ঔষধ আছে, এবার বলছি, দেখুন পায়ের গোড়ালিতে ব্যথা যে কোনো কারণে হোক না কেন, ডগায় হতে পারে, মিডিলে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তারপরে কোনো ফোলা টোলা নেই, জায়গাটা ফুলেনি কিন্তু একদম নর্মাল অবস্থায় আছে, ফোলা টোলা নেই কিন্তু ব্যথা, ধরলেই টিপ দিলে প্রচণ্ড ব্যথা করে, এই জায়গাটাতে ধরলেই কিন্তু ব্যথা করে, কোনো ফোলা টোলা নেই, তাহলে দেখুন এটা হচ্ছে এক ধরনের ব্যথা। আবার ফোলা সহ ব্যথা আছে কিন্তু, তো এই জায়গাতে যখন ফোলা টোলা কিছু নেই অথচ জায়গাটাতে ব্যথা হচ্ছে, বেশ রহস্যময় পেইন, অর্থাৎ কিসের থেকে হচ্ছে কেউ বুঝতে পারছে না, তো সেটার জন্য হচ্ছে অ্যান্টিন ক্রুড। দেখুন অনেকগুলো ওষুধ আছে আর এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। আচ্ছা, এই ওষুধগুলো খুব সাধারণ, এগুলো কিন্তু ঘরেও রাখা যায়, কিনে এনে ঘরে রাখা যায়। আচ্ছা, মেইনলি এই যে তিন চারটে ওষুধ বললাম, হ্যাঁ এগুলোতেই কাজ হয়ে যায়, ঠিক আছে, এরপরেও অনেকে যে ওষুধগুলো ব্যবহার করেন, আমি দেখেছি অনেক অন্য ডাক্তাররা এটার মধ্যে আরো অনেকগুলো নাম দিয়ে থাকেন, যেমন ক্যালকেরিয়া ফ্লোর 6x ট্যাবলেট বায়োকেমিক আছে এটা খেতে বলেন, তারপরে আছে অ্যামন মিউর 30 এটাও খেতে বলেন, হ্যাঁ এরপরে আছে রাস্টক্স। হ্যাঁ, কিন্তু মেইনলি আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে মেইন ওষুধ, এগুলো দিলে এগুলো পায়ের গোড়ালির ব্যথার জন্য মেইন মেডিসিন, বাকিগুলো হয়তো অন্য কারণ অন্য সিমটম সাথে যেগুলো আছে সব মিলিয়ে দিলে হয়তো কমে যেতে পারে, কিন্তু আমার প্রেসক্রিপশনে এগুলোই আসবে। ঠিক আছে, আজকে তাহলে পায়ের গোড়ালির ব্যথার যে ওষুধগুলো বললাম, যা যদি কারো গোড়ালিতে ব্যথা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনার ব্যথাটা কিসের থেকে হচ্ছে সেটা আমি বুঝব, আপনি বুঝবেন না। হ্যাঁ, সুতরাং আমাকে ফোন করুন, স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই উত্তর দেওয়া হবে, নিশ্চিন্ত থাকুন। অনেক সময় বিজি হওয়ার কারণে সময় মতো উত্তর দিতে পারি না, পরে আমি কল ব্যাক করে থাকি, কারণ সারাদিন প্রচুর ফোন কল আসে, সবাইকে অ্যাটেন্ড করা সম্ভব হয় না, একটু সময় দিতে হবে। ঠিক আছে, তারপর হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করা হবে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনাকে সারিয়ে তুলব, এইটুকু বলতে পারি, অবশ্যই সারিয়ে তুলব। অনেক লোক সেরে উঠেছেন আমার এই ভিডিও দেখে, কি বলবো, আমি খুব আনন্দিত। প্রত্যেক দিন দু চারটা পেশেন্ট বলছে যে আমি ভালো হয়ে গেছি, আর কি ওষুধ খাবো, প্রশ্ন হচ্ছে ওরা বলছেন যে আর কি ওষুধ খাবো, আর কি যে ওষুধটা দিয়েছি সেটাকে আরো কন্টিনিউ করবো, অলরেডি ভালো হয়ে গেছেন। তো তখন আমি বুঝে সুঝে উত্তর দিচ্ছি, খেতে হলে খেতে বলছি আর না খেতে হলে স্টপ করে দিতে বলছি। তাহলে এটা আমার অনেক বড় সাকসেস, বড় সাফল্য আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে, যে আমি প্রত্যেকটা ঘরে ঘরে, কলকাতাতে আমার প্রায় 40-50 জন পেশেন্ট রয়েছেন এবং ওদের আমি রেগুলার ট্রিটমেন্ট করে অনেকেই সুস্থ করে দিয়েছি, আবার অনেকেই স্টার্টিং চলছে, আবার নতুন করেও আসছে। তো এটা আমার কত আনন্দ আপনারা নিজেরা ভেবে দেখুন, এটা আমার ভেরি সাকসেস এবং আমি অত্যন্ত খুশি যে আমার এই প্রচেষ্টায় আপনারা যে সুস্থ হচ্ছেন, এর চেয়ে সৎকর্ম, এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো আগামীকাল আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কিন্তু লাইকটা দেবেন প্লিজ, আর শেয়ার করবেন, শেয়ার করবেন এই জন্যে যে প্রচুর লোক কিন্তু আপনার আত্মীয় স্বজন পরিবার বা পরিবারের বাইরেও অনেকেই কিন্তু এই সমস্ত রোগে ভুগছেন, তাদের একটু যদি জানিয়ে দিতে পারেন, আপনার কথা কিন্তু জীবনে ভুলবেন না, জীবনে ভুলবেন না, এই উপকারটুকু করুন, সবাইকে সুস্থ রাখুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর হয়। আজকে তাহলে এই পর্যন্তই,
আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।